সর্বপ্রথম যে আগুন লাগছে এই যে ফায়ার ক্যান বোতল আছে না ফায়ার ক্যান যে বোতল আছে না ওই বোতল নিয়ে আমরা সবাই গেছি কিন্তু যেইটা আমরা ট্রাই করি কোনোটা ফায়ার ক্যানে কোনো বোতলে কোনো অক্সিজেন নাই কোনো বোতলে কোনো অক্সিজেন নেই পাঁচটা ট্রাই করছি একটা দিয়ে অক্সিজেন বের হয়েছে এত এত যে ফায়ার ক্যান ধুয়ে গেছে ধুলাইয়া এগুলোর ভিতরে একটার ভিতরে অক্সিজেন নেই আপনি ট্রাই করেন পাঁচটা বোতল থেকে আমরা একটা বোতলে মারি গেছি হ্যাঁ আমি শুরু থেকে ওভাবে ছিলাম না আমি আসিয়া দেখছি ধোঁয়া এবং আগুন জ্বলতেছে তো যখন এখানে আসলাম তখন আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে বা একজন ভলান্টিয়ার হিসাবে আমার কাজটা হলো আগে মানুষকে রেস্কিউ করা তো আমি আগে ভিতরে ঢুকলাম চারতলা পাঁচতলা যেহেতু অনেক রুগী আইসিইউতে ছিল আমরা যেহেতু ফায়ার সার্ভিসের নয়টা ইউনিট কাজ করতেছে তাদের সাথে আমিও রেস্কিউ করছি এবং প্রত্যেকটা রুগী সেফলি অন্য ওয়ার্ডে শিফট করতে পারছি এবং প্রত্যেকটা রুগী ভালো আছে আগুন নিয়ন্ত্রণে আসছে আলহামদুলিল্লাহ এটাই ভালো মারা গেছে এটা আগুনের জন্য নয় এটা হয়েছে যে আমাদের রুগী আপনার যে অসুস্থতা হয় আমার সময় অনেক সময় সিরিয়াস মুডে অনেক রুগী থাকে তো ওই রুগীগুলো হয়তো বা ভয়ে বা প্যানিকে বা যে কোনো একটা কারণে হয়তো মারা গেছে কিন্তু আগুনের জন্য কোনো রুগী মারা যায় প্রথম ফার্স্টে তো আগুনের যে কোনটা লাগছে এই আগুন দেখছে এই পরে রুগী নামাইছি সে দেয় যে গ্যাসের লাইনে পাইপে আগুন জ্বলতে আসে ধুয়ে জ্বলতে আসে এই দেখে তা ফেললি বেশি দৌড়েছি ওটা গ্যাস হয়ে যায় অক্সিজেন হলে গ্যাস দেয় না ওইটা ওই যে মেশিন গে যে ইতে রায় যে মেশিন জ্বলে বড় বড় মেশিন গে এই মেশিন গে পাঁচতলায় তো আমার বোন অসুস্থ তো আমরা ছিলাম ওখানে তো ডক্টর দেখে আজ রাউন্ড দিয়ে গেছে যাওয়ার পরে নিচ থেকে ধোঁয়া উঠতেছে এখন কেউ বলতেছে যে ময়লায় আগুন লাগছে আর কেউ বলতেছে যে না ওই যে এসি রুমে আগুন লাগছে পরে শুনি যে পাঁচতলা পুরা ধোঁয়া হয়ে গেছে পরে আমরা পিছনের দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছি ও দুইটা মহিলা মারাও গেছে ওইখানে নামতে যেয়ে ওরা বস্তার ভিতরে ছিল নিচে বস্তা তারপরে খাতা তার ভিতরে ছিল যে ওইটার ভিতরেই মারা গেছে এ দেখে আমরা তো নাইমে সেখানে অবস্থান নিয়েছি।